পড়াশোনা করছো সবাই মন দিয়ে? আর যেগুলো হোমওয়ার্ক গুলো দিচ্ছি অনেকেই দেখছি জমা দিয়েছো, আমাকে সাবমিট করেছো, যাদের এখনো করা হয়নি পরপর কিন্তু সবাই সাবমিট করতে থাকবো। হ্যাঁ, আর যেগুলো হ্যান্ড রাইটিং প্র্যাকটিস দিচ্ছি করছো তো বাড়িতে, করে করে দিতে থাকবো ওইগুলো। ঠিক আছে, তো আজকে শুরুতে প্রথমে আমি আগে একটা হ্যান্ড রাইটিং প্র্যাকটিস দিয়ে দিই, তারপরে আজকে কি পড়াবো বলছি। তাহলে একটা পুরো কিরকম দিচ্ছিলাম, একটা পুরো পেজ নাও যেটা পুরো ফ্রেশ আছে, এটা কিছু লেখুন, এরকম একটা পেজ নিয়ে নাও, নিয়েছো? এবার বেঙ্গলি কপি দিই, হ্যাঁ, আর একটা পেন্সিল সঙ্গে নিয়েছো? দেখো, তাহলে আমি এখানে পরপর চারটে শব্দ লিখেছি, তাহলে যে পেজটা তুমি নিয়েছো শুরুতে তার উপরের লাইনে লিখবে প্রথম শব্দটা কি আছে বলছি। লেখো, পেন্সিলটা নিয়ে লেখো। দন্তনে আকার ক, দন্তনে আকার ক নাক, দন্তনে আকার ক নাক, ঠিক আছে? এবার কমা দাও পরের শব্দ, ঠিক আছে? গরিজে আকার ম জাম, গরিজে আকার ম জাম, ঠিক আছে? এবারে কমা দাও, তারপরে লেখো দাদা, দয়াকার দয়াকার, দয়াকার দয়াকার দাদা, তারপর কমা দাও, কমা দিয়ে লেখো চাকা, চয়াকার পায়া চাকা। তাহলে কি কি দিলাম? নাক, জাম, দাদা, চাকা, এই চারটি শব্দ দিলাম। তোমরা পুরো একটা পেজে পরপর লিখতে থাকবে, ঠিক আছে? যেমন আগের দিনে বলেছেন হ্যান্ড রাইটিং এ সেইভাবে। আর আগের হ্যান্ড রাইটিং গুলো সবাই এক এক করে জমা দাও, অনেকেই দিয়েছো, বাকিরাও দিতে থাকো, আর যেটা বললাম সেটাও লিখতে থাকো। ওকে স্টুডেন্টস, তাহলে এরপরে আমি আজকে কি পড়াবো সেটাই চলে যাবো। দেখো, এর আগে দিন তোমাদের আঁকার যুগটা শেষ হয়ে গেছিল, তাই তো? আঁকার যুগের প্রশ্নগুলো আমি করিয়ে দিয়েছিলাম আর তোমাদের হোমওয়ার্কও দিয়েছিলাম। তো আজকে আমি তোমাদেরকে অঙ্কার যুগের হাতে কলমে চর্চা যেটা, সে তার উত্তরগুলো আরেকবার রিভাইজ করে দেবো, ঠিক আছে? অঙ্কার যুগের হাতে কলমে চর্চার উত্তরগুলো আমি আরেকবার রিভাইজ করে নেবো। সবাই বুকটা নিয়ে রেডি হয়ে বসো, আমি পরপর বলতে থাকবো, তোমরা বইটা দেখে বুঝে নিও, ঠিক আছে? আর তোমরা অনেক কপিতে তো অ্যান্সারগুলো করেছো, তাহলে কপিটাও খুলে রাখো, তাহলে উত্তরগুলো আমি বলতে থাকলে আরেকবার করে মিলিয়ে নেওয়া হবে, রিভাইজ করা হয়ে যাবে, তাই তো? তাহলে অকার যুগের হাতে কলমে চর্চা কত নম্বর পেজে দেখো, 2 নম্বর পাতা, ঠিক আছে? পেয়েছো? প্রথম প্রশ্ন কি আছে? বুক আর কপি নিয়ে রেডি থাকো, উত্তরগুলো আমি বলতে থাকবো, মেলাতে থাকো আর শুনতে থাকো, ঠিক আছে? প্রথম প্রশ্ন ছিল, নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো, একটি করে দেখানো হয়েছে। তাহলে এলোমেলো ছিল বর্ণগুলো, সেগুলো সাজিয়ে শব্দটা তৈরি করতে হবে। প্রথম শব্দ প্রথমটা কি ছিল? ল ক ম, সাজিয়ে কি হয়েছিল? ক ল ম, কলম। তারপরে কি ছিল? তার নিচেরটাই বলছি, হ্যাঁ, উন্তস্থ দন্তন তালপস্য, সাজিয়ে কি উত্তর হবে? তালপস্য উন্তস্থ দন্তন, কি হচ্ছে শব্দটা? স্বয়ং, একদম ঠিক। তারপরটা কি রয়েছে? দন্তন্য ব দন্তস্য, দন্তন্য ব দন্তস্য। তারপরে সেটাকে সাজিয়ে দেখো কি হচ্ছে? ব দন্তস্য দন্তন, ব দন্তস্য দন্তন, কি হলো শব্দটা? বসুন, একদম ঠিক। তারপরটা চলে যায়, দেখো পাশের লাইনটা চলে গেলাম, ওপরেরটা দেখো কি আছে? গ ন ম, গ ন ম, সাজিয়ে কি হবে? গ ম দন্ত, গ ম দন্ত, গমন। তারপরটা কি আছে? দন্তন্য ঠ গ, দন্তন্য ঠ গ, সাজিয়ে কি হবে? গঠন, গ ঠ দন্তন্য, গ ঠ দন্তন্য। তারপরটা কি ছিল? দন্তস্য উন্তস্থ ম, দন্তস্য উন্তস্থ ম, সাজিয়ে কি হবে? দন্তস্য ম উন্তস্থ, দন্তস্য ম উন্তস্থ, সময়। তারপরে আবার উপরের লাইনে চলে যাও, তার পাশের উপরে একটা একদম কি রয়েছে? বর্গীয ম ক, বর্গীয ম গ, সাজিয়ে কি হবে? ম গ বর্গীয, ম গ বর্গীয, কি হচ্ছে শব্দটা? মগজ, একদম ঠিক। তারপরটা কি রয়েছে? মধ্যাহ্ন মর, মধ্যাহ্ন মর, কি হবে শব্দটা? ম র মধ্যাহ্ন, ম র মধ্যাহ্ন। তারপরে শেষেরটা কি হচ্ছে? উন্তস্থ, তারপরে দুটো দন্তন্য, এরা সাজিয়ে কি হবে? দন্তন্য উন্তস্থ দন্ত, দন্তন্য উন্তস্থ দন্তন্য, কি হলো শব্দটা? নয়ন। তাহলে 2 নম্বর প্রশ্নটা আবার দেখো, নিচের ছক থেকে দুটি করে শব্দ তৈরি করো, একটি করে দেখানো হলো। ছকটা থেকে একটা করে করে শব্দ তৈরি করো, দুটো করে শব্দ হবে, তাই তো? এটা তাহলে প্রথমটা যেটা করে দেওয়া আছে কি আছে? তালপস্যটা এক পাশে ছিল, তারপরে একটা মাঝখানে ভাগ করে দেওয়া ছিল বক্সটা, উপরে কট নিচে বন, কি হলো? সকট সমন। তালপস্যটা প্রথমে আছে, তাই কটের আগে তালপস্য, আর মনের আগেও তালপস্য, তাহলে তালপস্য কট সকট, তালপস্য ম দন্ত সমন।
তারপর দেখো ম টা আগে আছে, গ যার লমটা পরে রয়েছে, তাহলে ম যুক্ত গজ মগজ, ম গজ মগজ, একটা শব্দ হলো কমা দিয়ে, আরেকটা শব্দ কি ম লম মলম। তারপর দন্ত্যস্বটা আগে আছে ম অন্তস্ত, আর র লটা পরে আছে, তাহলে ম অন্তস্ত আগে দন্ত্যস্ব যোগ করে কি হচ্ছে, দন্ত্যস্ব ম অন্তস্ত, কি শব্দটা, সময়। তারপর র লয়ের আগে দন্ত্যস্ব কি হচ্ছে, দন্ত্যস্ব র ল, সরল। এরপরে নিচেরটা দেখো, এরপরে হয়ে গেল উল্টোরা, আগে রয়েছে বচ আর বস, আর দন্ত্যনটা পরে রয়েছে, তাহলে বচর পরে দন্ত্যন বসালে কি হয়, বচন, বচ দন্ত্যন বচন, আর বসর পরে দন্ত্যন বসালে কি হচ্ছে, বসন, ব দন্ত্যস্ব দন্ত্যন বসন। এরপরে দেখো গ র, আর নিচে রয়েছে দন্ত্যস্ব প, আর তারপরে রয়েছে ল, তাহলে গ র এর সাথে ল যোগ করলে কি হয়, গরম, আর দন্ত্যস্ব পার সাথে ল যোগ করলে কি হয়, সকল। এরপরে একটা কি রয়েছে শেষেরটা, মর আর বড়, আর শেষে রয়েছে মূর্ধন্য, তাহলে মর এর সাথে মূর্ধন যোগ করলে কি হয়, মরণ, মর মূর্ধন্য মরণ, আর বড় এর সাথে মূর্ধন্য যোগ করলে কি হয়, বড় মূর্ধন্য বরণ। এরপর তিন নম্বর প্রশ্ন দেখো, সব পাশে শব্দ তালিকা থেকে শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও, একটি করে দেখানো হয়েছে। এই পাশে শব্দ তালিকায় কিছু শব্দ ছিল, কটা শব্দ ছিল, চারটে, তাই তো, এই শব্দগুলোকে এখানে শূন্যস্থান গুলোতে বসানো হয়েছিল, তাই তো। তাহলে প্রথমটা কি ছিল, করে দেখানো ছিল, দেখো ক নম্বরটা, প্রথমে একটা শূন্যস্থান, ড্যাশ দুধ খাও, কিরকম দুধ, গরম দুধ, গরম গরম দুধ খাও, খয়েরটা প্রথমে শুরুতেই ড্যাশ শূন্যস্থান, তারপরে বিছানায় ছো, বিছানায় শো, তাই কিরকম বিছানা, নরম 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 বিছানায় শো। তারপর গয়ে কি রয়েছে, এখন কি, ড্যাশ শূন্যস্থান, করার সময় কি হবে ড্যাশে, শয়ন, তালব্য অন্তস্ত দন্তেন শয়ন। আর ক্ষয়ে কি রয়েছে, কারো ড্যাশ করোনা, কারো ড্যাশ করোনা, কি নকল, দন্তেন কল নকল করোনা। তাহলে এই উত্তরগুলো ছিল, আজকে আমি এটা রিভাইজ করে দিলাম, তোমরা উত্তরগুলো আবার নিজেরা ভালো করে দেখে দেখে রাখো, যাতে যখন প্রশ্ন দেওয়া হবে তোমরা সব জানা পারো, তাই তো। ওকে স্টুডেন্টস, বাই।